মায়ানমারে রোহিঙ্গাদের উপর যখন নির্যাতন হচ্ছে তখন তাদের প্রতি হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ। এখন বাংলাদেশেই অবস্থান করছে রোহিঙ্গারা, এদের সংখ্যাটাও কম নয়, প্রায় 10 লাখ। এই বিপুল জনগণের খাদ্য জোগাড় দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, তাই দেশের প্রায় সর্বস্তরের লোক এদের সাহায্যে এগিয়ে এসেছেন। গত পরশু স্বেচ্ছাসেবকের একটি দল সেখানে সাহায্য পৌঁছে দিতে যায়। তাদের একজন লক্ষ্য করেন রোহিঙ্গাদের মধ্যে কিছু কিছু নোয়াখালী ভাষায় কথা বলছেন। তাদের ধরে জিজ্ঞাসাবাদের পর এক পর্যায়ে জানা যায় যে তারা আসলেই নোয়াখালীর, তিন বেলা ফ্রি খাবারের লোভেই এখানে রোহিঙ্গা সেজে আসছেন।